অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গসমূহ নিয়ে। আমরা জানি সরকারের তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। বাংলাদেশের প্রেক্ষিতে আইন বিভাগ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ এবং শাসন বিভাগ হচ্ছে রাষ্ট্রপতি ও বিভিন্ন মন্ত্রণালয় সমূহ, এবং অন্যদিকে বিচার বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত সমূহ। এবারে আমরা দেখব সরকারের বিভিন্ন বিভাগের কাজ। আইন বিভাগ, আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন করা, সংবিধান প্রণয়ন ও সংশোধন করা। সংসদীয় পদ্ধতিতে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। নির্বাচনমূলক কাজ, এবার আমরা দেখব শাসন বিভাগের কাজ, আইন প্রয়োগ করা, অভ্যন্তরীণ শাসন পরিচালনা করা। রাষ্ট্রপতি কর্তৃক আইনসভার অধিবেশন আহ্বান স্থগিত বা ভেঙে দেয়া, রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি, রাষ্ট্রপ্রধানের সামরিক কাজ। এবার আমরা দেখব বিচার বিভাগের কাজ। বিচার বিভাগের প্রথম কাজ হচ্ছে বিচার কাজ পরিচালনা ও শাস্তি বিধান করা, সংবিধানের ব্যাখ্যা দান করা, নাগরিক অধিকার রক্ষা। শাসন ও আইন বিভাগকে আইনি পরামর্শ প্রদান এবং তদন্তমূলক কাজ করা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।